আন্দোলন করবে, সংগ্রাম করবে, আর আমাদেরকে উৎখাত করবে। একদিকে যা ভালো হয়েছে সেটা হলো এখন যদি জ্বালাও পোড়াও করে, আর এখন যদি অগ্নিসন্ত্রাস করে, এখন যদি ওরকম মানুষ খুন করে, আমেরিকার ভিসা পাবে না। 2001 থেকে 2006 পর্যন্ত যে ঘটনা ঘটে, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করেছিল, আর মন মতো যাতে একটা নির্বাচন কমিশন বসানো, আর সেখানে তাদের ক্ষমতাটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল, এবং যে নির্বাচন ঘোষণা দিয়েছিল সেখানেও তাদের অনেকেই মানে আনকন্টেস্টেড নির্বাচিত ঘোষণাও দেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ ওই 1,00,000,000 ভুয়া ভোটার ভোট চুরি করা মানে নাই, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, খালেদা জিয়ার পতন ঘটেছে। কাজে দুইবার ভোট চুরির অপরাধে কিন্তু খালেদা জিয়াকে বিদায় নিতে হয়েছে, এ কথা দেশের মানুষকে মনে রাখতে হবে। সেই জন্য আমি বললাম যে যাদের মুখে গণতন্ত্রের কথা শুনি, মানে শুনলে আমাদের হাসি পায়, ওরা আবার গণতন্ত্রের কথা কয়। কাজে গণতন্ত্রকে সুরক্ষা করেছে আওয়ামী লীগ, শুধু গণতন্ত্র সুরক্ষা না, জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে। আজকে আওয়ামী লীগ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছে। 2013-14 নির্বাচন ঠেকানোর নামে 500টা স্কুল আগুন দিয়ে পুড়িয়েছে, 3,800 বাস পুড়িয়েছে, 3,000 উপর লোকের আগুন দিয়ে পুড়িয়েছে, 500 লোক আগুনে পুড়ে মারা গেছে, এবং এখনো পোড়া আগুনে অনেক মানুষ মারা যাচ্ছে। 29টা রেল পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, 70টা সরকারি অফিস পুড়িয়েছে, 6টা ভূমি অফিস পুড়িয়েছে, জীবন্ত মানুষগুলির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে, চলন্ত বাসে আগুন দিয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন চলন্ত বাসে তারা আগুন দেয়। তো অগ্নি সন্ত্রাস করে যে মানুষগুলি এখনো সেই পোড়া মানুষগুলি আছে, অনেকের চেহারা এমন হয়ে গেছে বলে আপা আমরা কি করব, কোথাও গেলে লোকে অদ্ভুত তাকিয়ে থাকে, বলে যে কোন জীব আসলো একটা। এইভাবে মানুষের ক্ষতি তারা করেছে। আর একজনের দুটি হাত চলে গেছে, সে বলে আমি আমার বাচ্চাকে কোলে নিতে পারি না, আমার বাচ্চা কান্নাকাটি করে। খালেদা জিয়া আর তারিক জিয়া সহ ওই জামাত ইসলামী, তাদের অগ্নি সন্ত্রাসের শিকার এদেশের মানুষ, তাদের আহাজারি, তাদের কান্না। তারপর আমার আওয়ামী লীগের নেতাকর্মী 2001 সালে 1 অক্টোবর থেকেই তারা আমাদের হাজার হাজার নেতাকর্মী চোখ তুলে নিয়েছে, হাত কেটে দিয়েছে, হাতুড়ি দিয়ে হাড় গুঁড়া গুঁড়া করে হত্যা করেছে, বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলা গাছে চারা লাগিয়েছে। ঠিক 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নারী ধর্ষণ করেছিল, বিভিন্ন অঞ্চলে এইভাবে মেয়েদেরকে অত্যাচার করেছে, পাশবিক অত্যাচার করেছে, অনেকে আত্মহত্যা করেও তারা রেহাই পেয়েছে। এই ধরনের ঘটনা তো বিএনপি জামাত ঘটিয়েছে এই বাংলাদেশে, তো বাংলাদেশের মানুষ কি সেটা ভুলে যাবে? তাদের দুঃশাসন এবং দুর্নীতিতে ববাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন 5 বার। মানি লন্ডারিং করেছে এই খালেদা জিয়ার ছেলের টাকা তো আমরা উদ্ধার করে নিয়েছি, 40 কোটি টাকা ফেরত আনতে সক্ষম হয়েছি। অস্ত্র চোরা কারবারি, সেই 10 ট্রাক অস্ত্র, এই অস্ত্র চোরা কারবারির সাথে তারা জড়িত। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন না, একদিকে নিজেদের ভাগ্য পরিবর্তন আর অপরদিকে এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা, এটাই তো ছিল তাদের কাজ, যার ফলে তাদের দুঃশাসনের কারণে এমার্জেন্সি এসেছে। তবে এমার্জেন্সি এসে ওই ভোটের তালিকা সংশোধন করেছে, এটা ঠিক আমাদের দাবি ছিল, এটা স্বচ্ছ ব্যালট বাক্স, এটাও আমাদের আওয়ামী লীগের দাবি ছিল স্বচ্ছ ব্যালট বাক্স। এবং এরপরে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ হয় আমরা আইন করে দিয়েছি, সেই আইনের মাধ্যমে এখন নির্বাচন কমিশন নির্বাচিত হচ্ছে, এটা নিয়ে কেউ আমরা সরকার করছি না। এবং নির্বাচন কমিশনকে এমনকি অর্থনৈতিক স্বাধীনতাও আমরা দিয়ে দিয়েছি, যেন জনগণের ভোটের অধিকার সুরক্ষিত থাকে, এদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য, এবং ধারাবাহিক গণতান্ত্রিক ধারা যাতে চলে তার ব্যবস্থা আওয়ামী লীগই করেছে। এবং হাইকোর্টের সেই রায়ের উপর ভিত্তি করে
আমরা কিন্তু সংবিধান সংশোধন করে গণতন্ত্রকে সুরক্ষিত করেছি। কাজে আজকে আন্দোলন করবে, সংগ্রাম করবে আর আমাদেরকে উৎখাত করবে, একদিকে ভালো হয়েছে, সেটা হলো এখন যদি জ্বালাও পোড়াও করে আর এখন যদি অগ্নিসন্ত্রাস করে, এখন যদি এরকম মানুষ খুন করে আমেরিকার ভিসা পাবে না। যাদের কথায় নাচে তারাই খাবে, আমাদের কিছু করা লাগবে না, ওটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। তারা কিছু লোক জোগাড় করবে, বসে থাকবে, আন্দোলন করবে, করতে দাও, করতে দেবেন, কোনো কথা নাই। আমি বলে দিছি যে যত আন্দোলন করে করুক, আমরা কিছু বলবো না। নজর রাখতে হবে ওই 13-14 বা তার পরবর্তীতে 15 যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়েছে, হাত পা কেটেছে, সেটা যেন করতে না পারে। নিজের চোখ ক্যামেরা সবসময় ঠিক রাখতে হবে, কারণ ওদের আবার ওই দোষ আছে তো, একটা উস্কানি দিয়ে তারপর আবার ছবি উঠায় ওই বাইরের কাছে কাটতে থাকবে। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাস করে না, তারা মনে করে অন্য কোথাও থেকে এসে নাগরদোলায় চাপিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে, কেউ দেবে না, দেয় না কখনো, ব্যবহার করে, ব্যবহার করবে কিন্তু দেবে না ক্ষমতা, এটা হলো বাস্তব কথা। ক্ষমতা একমাত্র জনগণই দিতে পারে, আর সেই জনগণের সেই অধিকার, জনগণের সেই সচেতনতা, সেটা আমরা দিতে পেরেছি।